অবাসিত বেশি দুঃখ, হতাশ বড় হতাশ। তারপর হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। বহুত আশা করে থাকি বালারাং করগে, কিন্তু শেষের দিকে বোলিং যাইদা বেশি খারাপ করগে। বলা ঠিক আছে না, তাতে দেড় বার অভিজ্ঞতাই নাই তাতে মূলত। তোমার দিয়ারা তো বা ফিজ ট্রাক গ্রাস অবশ্যই ক্যাপ্টেন, আর তুমি বালা বোঝে চেষ্টা করছি বালা করি পারলা, এখন ফুড়ি কিছু করার নাই, আর পুরনো অভ্যাসই এন, আর বালা করি লাস্ট সাথে ফুড়ি দেখে না, আমার পুরনো অভ্যাস। প্রাণ বুঝছে কি শ্রীলঙ্কা তখন বাংলাদেশ জিতিব, যেহেতু 100% ধরে রেখি বাংলাদেশ বহুত এগিয়ে আছে শ্রীলঙ্কার তুন, কিন্তু শেষ ম্যাচ যাই বোলিং জিয়ন করছি, মানে আসলে ক্যাপ্টেন্সি খারাপ হইয়ে এবং ইয়ে না হারানো যায় বোলিং যে সিস্টেম গজ্জি জিনিস ঠিক নয় হারানো যায় রান বেশি দি ফেলে। আসলে আমরা তো হতাশিল এরা নাই আসিল এখন বসে আছে হর্ম বাদ দিয়ে, তো আমরা চাইলাম যে আমরা তো অবশ্যই আশা করছি যাতে একদম বিগ এক্সপোয়ার হই, তারা আশা করছি না মেসি আর আর আয়ত্ত আসিলে জিতিম, তবে আসলে কি হারানো কিভাবে হারি দিল জানা। এশিয়া কাপর যে ম্যাচ হই এডে বাংলাদেশি হল সরাসরি স্টেডিয়াম যাই, আবার অনেকেই হাস্তা হন কারণে যাইত না ফাইল হাজার ফাঁকে ফাঁকে চেষ্টা করছি যে খেলা সাইবেল লাই। শুরুতেই এশিয়া কাপ ভূমিতে বাংলাদেশ আফগানিস্তানের ফরে ওড়ি গেল, কিন্তু তারপরেও বাংলাদেশ হল প্রত্যাশা ছিল যে শ্রীলঙ্কার ফরে অন্তত বাংলাদেশ টিম জিতিব, কিন্তু এত আশা তাহানোর পরেও বাংলাদেশ হলোর সেই স্বপ্ন ভঙ্গই শ্রীলঙ্কার ফরে ওড়ি যাওয়ার মাধ্যমে। সংযুক্ত আরব আমিরাতের তুন ইশতিয়াক আসিফ, Cplus TV.